আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এটা আমার সেকেন্ড ব্লগ। এই যে কত সুন্দর একটা ওয়েদার, ভোরবেলা উঠেছিলাম, ওয়েদারটা খুব ভালো লাগছিল। আসলে এই সময়কার ওয়েদারটা আসলে অনেক ভালো থাকে, এজন্য আমি একটু শ্যুট করে রেখেছিলাম যাতে আপনাদের দেখাতে পারি। তো আজকে আমি আসলে দেখাবো আমি বিকালের নাস্তা কী বানিয়েছিলাম। একটা বাটিতে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। এরপরে এখানে সামান্য লবণ, যার স্বাদ যার যার স্বাদ মতো। আসলে আমি নিলাম 1 চিমটি। এরপরে 1 চা চামচ তেল দিয়ে সুন্দর করে এটাকে মিশাই নিব। মেশানো হয়ে গেলে আমি নর্মাল পানি দিয়ে ময়ানটা তৈরি করে নিব। যে মেখে নিচ্ছি, হয়ে গেল আমার ময়ানটা। এখন এটাকে সুতি কাপড় দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। যত আসলে ঢেকে রাখা যায় তত বেশি ভালো হয়। কিছুক্ষণ রেখে এখন আমি আলুর পুরটা বানাবো। আলুর পুর বানানোর জন্য আমি এখানে লবণ আর শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম। ওগুলো হাত দিয়ে হাতের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি। এরপর আলুটা মেখে নিব। যে আলুটা মেখে নিচ্ছি, মেখে নেওয়া হয়ে গেছে। হয়ে গেল। এখন দেখেন না, আটাটা নিলাম, ময়ানটা আসলে কত সুন্দর সফট হয়েছে। এখন আমি এগুলোকে বল বল করে নিব। দেখেন কতটা সফট হয়েছে। তো এরপর একটা করে বল নিব, আর সেগুলোকে হাতের সাহায্যে চ্যাপটা করে নিয়ে আলুর পুর দেব। এরপর চারপাশ দিয়ে মুড়িয়ে নিব সুন্দর করে, এই যে, যাতে কোনো ফাঁক না থেকে যায়। সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি তেল দিয়ে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখতে থাকুন। সাউন্ড আসতেছে, এই যে হয়ে গেল। তো এইভাবে সবগুলো বানাই নেওয়া আমার শেষ। এখন আমি এগুলোকে পুরীর শেপ দিব। একটা করে নিব, নেয়ার পরে হালকা চেপে চেপে গোল করে নিচ্ছি। গোল করে পুরী বানিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। চারপাশটা গোল করে নিয়ে শেষ। এই যে কত সুন্দর হয়ে গেছে, সবগুলো বানিয়ে নেওয়া শেষ। এখন আমি ভেজে নিব। তো এই যে ভাজতে চলে আসলাম, এখন ভেজে নিচ্ছি, দেখি ফোলে কিনা। এতো ফুলতেছে, খুব সুন্দর ফুলছে, দেখতে পাচ্ছেন তো কত সুন্দর ফুলছে। খুব সুন্দর আলু পুরিটা ফুলে উঠলো। এভাবে আমি সবগুলাই ভেজে নিবো।